জুলুম, আলেমদের প্রতি নির্যাতন, এটা পুরান ইতিহাস। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সকল মন্ত্রীর প্রতি আমার সুবিধ অনুরোধ, ও সকল দেশের মন্ত্রীবর্গরা তোমাদের হাতে ধরি পায়ে ধরি তোমরা আমাদের দেশের ওলামায়ে কেরামকে নিঃশর্তে জিন্দানখানা জেলখানা থেকে নিঃশর্তে মুক্তি করে দাও। আলেমের প্রতি সহানুভূতি হও, আলেমের প্রতি মমতাময়ী হও, আলেমকে ভালোবাসার নজরে দেখ, কারণ এরাই তোমার জানাজা পড়াবে, এরাই তোমার ইমামতি করবে। এদেরকে বাদ দিও না, এদেরকে জ্বালায়ও না, এদেরকে কষ্ট দিলে আরশের মালিক আল্লাহ কষ্ট পায়, এদেরকে জুলুম করলে আল্লাহ গুসায় সাজায়। এই জন্য মুসলমান ইমানদার, সারা দেশে সকল মুসলমানদের প্রতি আহ্বান থাকবে, আপনারা একযোগে প্রধানমন্ত্রী সহ সকার কাছে এই আবেদন করুন, তারা যেন নিঃশর্তে ওলামায়ে কেরামকে মুক্তি দিয়া দেয়। আজকে রমজান মাস চলতেছে, আহারে কত ওলামায়ে কেরাম রিমান্ড চলতেছে, এমন ওলামায়ে কেরাম 7 দিন রিমান্ড দেওয়ার পর আবার 7 দিন রিমান্ড জারি করছে। আমরা দেখেছিলাম রিমান্ড কাদেরকে দেয়, একটা সময় দেখতাম বড় মার্ডার খুনের ফেরারি আসামি, এমন কিছু গুপ্তচর গ্যাং থেকে কথা বের করাবার জন্য রিমান্ড দেওয়া হতো। আজকে ওলামায়ে কেরামদেরকে জানি না কি দোষে দোষী বানায়া রিমান্ড দিচ্ছেন, উপর থেকে সকল মন্ত্রীবর্গের প্রতি সুবিনয় অনুরোধ থাকবে, ওলামায়ে কেরাম, এরা ওলামায়ে কেরাম, এদের প্রত্যেকটায় সিনায় কোরআন লুকাইয়া আছে, এদের সিনায় হাদিস লুকাইয়া আছে, এদেরকে এই ধরনের শাস্তি দিয়ে ইসলামকে কুলুষিত করবেন না, কুলুষিত করবেন না, কুলুষিত করবেন না, তাহলে আল্লাহ গুসসা করবেন, আল্লাহ গুসসা করবেন, আল্লাহ গুসসা করবেন। আল্লাহর দরদ কোথায় তার থেকে শিক্ষা নেন, এদেরকে ভালোবাসুন, এদেরকে নিঃশর্তে মুক্তি করে দিন। তবে মুসলমান ইমানদার, এই অবস্থার পরিপ্রেক্ষিতে কেউ বা ওলামায়ে কেরামের জেল, ওলামায়ে কেরামের জুলুম, ওলামায়ে কেরামের রিমান্ড পায়া কেউ বা মুসলমান হইয়াও কালিমাওয়ালা হইয়াও হাতে তালি বাজায় আর মজা নেয়। কিন্তু মনে রাখবেন মুসলমান ইমানদার, তোমার এই মজা কিন্তু বেশি দিন থাকবে না, ফেরাউন তার জুলুম কিন্তু চলতেছিল, আল্লাহ বারবার ফেরাউনকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই, আল্লাহ নমরুদকে বারবার ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই, আল্লাহ কারুনকে বারবার ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই, আবু জাহেল আবুল আহাব উতবা সায়বা এদেরকে বারবার ছাড় দিয়েছেন ছেড়ে দেয় নাই। যদি জুলুম এদের পর্যায়ে করে ফেল, আল্লাহ তোমাদেরকে এখনও ছাড় দিচ্ছেন কিন্তু আল্লাহর কসম করে আজকে মিম্বারে বললাম, আল্লাহ কিন্তু তাদেরকেও কোনো দিন ছেড়ে দেবে না। মুসলমান ইমানদার, এই পবিত্র মাহে রমজান আপনাকে আমাকে জীবনের গাইডলাইন বানায়া মেসেজ করে দিয়েছেন, আমার আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, এই পবিত্র মাহে রমজানে যেমন তেমনভাবে কবুল করো না, গ্রহণ করো না, এই পবিত্র মাহে রমজানকে বড় নেয়ামত হিসাবে তোমরা গ্রহণ করো, কারণ এই মাসের এই চাঁদ ওঠার সাথে সাথে আপনার আমার পয়গম্বর সাহাবাই কারাম আজমাইনকে ডেকে বলেছেন, ইয়া
কদ আগাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহর পয়গম্বর এই মাসের প্রথম চাঁদের রজনীতে সাহাবাই কেরাম আজমাইনকে ডেকে বলেন, ওগো সাহাবীরা, তোমাদের আমাদের মাঝে যেই মাসটা এখন এসে পড়ল, মনে রাখবা এই মাসটা যেমন তেমন মাস নয়, এটা তোমাদের জন্য বড় একটা বরকতপূর্ণ মাস। কদ আযাল্লাকুম শাহরুন আযীম, বড় আশ্চর্য অবাক করা একটা মাস তোমরা পেয়ে গেছো, সুবহানাল্লাহ। এই জন্য সারা জিন্দগির বয়ান, সারা জিন্দগির আদেশ, সারা জিন্দগির নিষেধ, শত রকমের পাপ, শত রকমের অন্যায়, অশ্লীল, জুলুম সব থেকে তোমরা ফিরে থাকো, সব জুলুম বন্ধ করে দাও। আমরা কি জুলুম বন্ধ করতে পেরেছি? জাতি কথা বলেন, আমরা কি জুলুম বন্ধ করতে পেরেছি, অন্যায় বন্ধ করতে পেরেছি, সৎ কাজের আদেশ করতে পেরেছি, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে পেরেছি? পারি নাই, এখনো পাপের সাগরে আমরা নিমজ্জিত। এই জাতির শেষ কোথায়? এই জাতির ভাগ্যের ফলাফল কোথায়? এই জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার, বড় খারাপ। এই জাতিকে আল্লাহ কেন পাঠিয়েছেন জানেন? দাওয়াত তাবলিগে একটা বয়ান করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, এইটা কিন্তু দাওয়াত তাবলিগের দাওয়াতের জন্যই কিন্তু আয়াতটা নাজিল করা হয় নাই। আয়াতটাকে নাজিল করা হয়েছে কেন শুনে নেন, বাহ্যিক তর্জমা শুনে নেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মায়ের পেট থেকে বের করা হয়েছে কেন জানুনি, তোমাদেরকে মায়ের উদর থেকে কেন বের করা হয়েছে, তোমাদেরকে মায়ের উদর থেকে বের করা হয়েছে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। তাহলে কি এই কাজ শুধু দাওয়াত তাবলিগ যারা করে তারা করবে? সৎ কাজের আদেশ কি শুধু তাবলিগালারা বলবে? কথা বলেন, অসৎ কাজের নিষেধ কি শুধু তাবলিগালারা করবে নাকি নাকি তুমি আমি কালিমাওয়ালা মুসলমান হইয়া থাকলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তুমি আমি জন্মের সূত্রে যদি মায়ের পেট থেকে বের হইয়া থাকি আর যদি বের হইয়া থাকি তাহলে সকল মানুষদেরকেই বলা হইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এখানে লাজ বলা হয়েছে, এখানে কিন্তু মুসলমান বলা হয় নাই, আলেম বলা হয় নাই, নাস মানে সকল ইনসান সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সকল মানুষদেরকে এই অর্ডার, এই নির্দেশ আল্লাহ করছেন, কে করছেন? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বড় ভয়ঙ্কর সময় আমরা সময় অতিক্রম করতেছি মুসলমান, সৎ কাজ বলার কোনো দাম নাই, সতের কোনো দাম নাই, সৎ কথা সত্য কথা বলার কোনো মানুষ নাই, অসৎ কাজে বাধা দেওয়ার মতো কোনো মানুষ নাই,
অসৎকাজে নিষেধ করার মতো কোনো জাতি নাই। আর যে সমস্ত জাতি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, নিষেধ করবে, এই সমস্ত রাহবারদেরকে জাতি চিহ্নিত করে কারাবন্দি করতেছে। ভাই কি আপনারা বুঝতে পেরেছেন? সৎ কাজের আদেশ যে এটা করার দায়িত্ব কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত। তুমি যদি মানুষ হয়ে থাকো, মানুষ মানুষ, তাহলে পার্লামেন্ট থেকে শুরু করে একজন মুসি পর্যন্ত, একজন দিন মজুর পর্যন্ত, দিন মজুর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল নারী পুরুষ সমস্ত মুসলমান কালিমাওয়ালারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, নিষেধ করবে। এটাই তো আমাদের দায়িত্ব ছিল, আল্লাহর ওয়ার্ডার ছিল। কোন ঠিক না বেঠি? সৎ কাজের আদেশ নাই মুসলমান, অসৎ কাজের বাধাও দেওয়া যায় না। অসৎ কাজের বাধা তো দূরের কথা, অসৎ কাজের ব্যাপারে কথাও বলা যায় না। এই জন্য মুসলমান ইমানদার ইমানের রঙে রঙিন হন, ইমানের বলে বলিয়ান হন। যদি এই ফেতনার মোকাবেলায়ও আপনি আপনার ইমানকে মজবুত করতে চান, তাহলে আপনাকেও সত্য কথা বলতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজকে নিষেধ করতে হবে। যদি আপনার এই প্রতিকূলে আপনার ইমানটাকে নিস্তুপ বানায় রাখেন, তাহলে ক্রুজ হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমি ধরা খেয়ে যাব। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পহির পবিত্র মাহে রমজান আপনার আমার জন্য উপহার। আপনাকে আমাকে আল্লাহ নির্দেশ করেছেন সিয়াম সাধনা কর, রোজা রাখো, তারাবি পড়ো, যাবতীয় ইবাদত বন্দিগি কর। যদি তুমি আমি যাবতীয় ইবাদত বন্দিগি করতে পারি, তাহলে রব্বি করিম বলেন তোমরা মুত্তাকি হতে পারবা। আর যদি মুত্তাকি হতে পারো, মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানাইছি। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আওয়াজ করে বলেন, মুত্তাকি না হইলে জান্নাত পাবেন না। মুত্তাকিদের জন্যই জান্নাত বানাইছেন। এ ভাই, তুমি ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, তুমি শিক্ষিত, তুমি যে কেউ হও না কেন, আল্লাহর দিনের রাস্তায় তোমাকে এই ইসলামের ক্ষেত্রে কিন্তু দুনিয়ার কোনো পথ পদবি চলবে না। তোমাকে মুত্তাকি হতেই হবে। তুমি যদি বলো আমি ব্যবসার ঝামেলায়, আমি ক্ষমতার ঝামেলায়, আমি আমার শিক্ষার ঝামেলায়, আমি ইবাদত থেকে একটু দূরে সরে গেছি, এটা বললে কিন্তু তুমি হাশরের ময়দানে আল্লাহর আদালত থেকে পার পাবে না। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে, জুলুমকে বন্ধ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া বাগিয়াস শাররি আকসির। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার পুণ্যবানেরা, যারা নেক কাজ করতে অভ্যস্ত, যারা নেককে ভালোবাসো, তোমরা শুনে নাও, তোমরা কিন্তু তোমাদের নেক কাজগুলা বন্ধ করবা না, তোমরা তোমাদের নেক কাজগুলা চালায়া যাও। আর পাশাপাশি যারা জুলুম করতাম, মিথ্যা বলতাম, জুলুম করতাম, এ জালেম, জালেমের জুলুমগুলো বন্ধ করে দে, জালেমের জুলুমগুলো বন্ধ করে দে। নিরহ মানুষের উপর, নির্দোষ মানুষের উপর আর জুলুমের স্ট্যাম্প রুলার চালু করো না। আল্লাহর পয়গম্বর বলেন, পুণ্যবান তুমি চলো নেক কাজ করতে থাকো, জালেম তুমি স্থির হও, হাত গোটায় নাও, আর মানুষের প্রতি জুলুম করো না। পুণ্যবান
তোমার পূর্ণতার কাজ চালিয়ে যাও, জালেম তোমার হাতকে নিবৃত করো। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই যে পবিত্র মাহে রমজানকে উসিলা করে জাহান্নামের আযাবকৃত সকল জাহান্নামীদেরকে কবরের আযাবকে স্থগিত রাখছেন, বন্ধ রেখেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামতের ওই জান্নাতের আটটা দরজা আল্লাহ পবিত্র মাহে রমজানের দিকে তাকায়া খুলে দিয়েছেন। আল্লাহ কত বড় দয়াওয়ালা, কত বড় মমতাওয়ালা ওই মালিক আল্লাহ। জাহান্নামের আযাব বন্ধ, কত বড় পাপিষ্ঠ তাদের আযাব বন্ধ, সেই যেমন পাপিষ্ঠ হোক না কেন তার আযাব বন্ধ, কিন্তু জান্নাতের দরজা খোলা। ওরে মুসলমান, তুমি যে কেউ হও না কেন, তোমারও এই আল্লাহর মমতার দিকে তাকাইয়া তোমার আমার দেশে মুসলমানদের প্রতি এহসান করা উচিত। যে যত বড় পাপী হোক না কেন, অন্তত রমজান মাসকে উসিলা করে তাদেরকে আযাব শাস্তি রিমান্ড দেওয়া যাবে না। আজকে রমজান মাস চলতেছে, আহারে কত ওলামায়ে কেরাম রিমান্ড চলতেছে। এমন ওলামায়ে কেরাম সাত দিন রিমান্ড দেওয়ার পর আবার সাত দিন রিমান্ড জারি করছে। আমরা দেখেছিলাম রিমান কাদেরকে দেয়, একটা সময় দেখতাম বড় মার্ডার খুনের ফেরারি আসামি, এমন কিছু গুপ্তচর গ্যাং থেকে কথা বের করার জন্য রিমান্ড দেওয়া হতো। আজকে ওলামায়ে কেরামদেরকে জানি না কি দোষে দোষী বানায়া রিমান্ড দিচ্ছেন। উপর থেকে সকল মন্ত্রীবর্গের প্রতি সুবিনয় অনুরোধ থাকবে, ওলামায়ে কেরাম, এরা ওলামায়ে কেরাম, এদের প্রত্যেকটা সিনায় কোরআন লুকাইয়া আছে, এদের সিনায় হাদিস লুকাইয়া আছে। এদেরকে এই ধরনের শাস্তি দিয়ে ইসলামকে কলুষিত করবেন না, কলুষিত করবেন না, কলুষিত করবেন না, তাহলে আল্লাহ গুস্সা করবেন, আল্লাহ গুস্সা করবেন, আল্লাহ গুস্সা করবেন। আল্লাহর দরদ কোথায় তার থেকে শিক্ষা নেন, এদেরকে ভালোবাসুন, এদেরকে নিঃশর্তে মুক্তি করে দিন। তবে মুসলমান ইমানদার, এই অবস্থার পরিপ্রেক্ষিতে কেউ বা ওলামায়ে কেরামের জেল, ওলামায়ে কেরামের জুলুম, ওলামায়ে কেরামের রিমান্ড পায়া কেউ বা মুসলমান হইয়াও কালিমাওয়ালা হইয়াও হাতে তালি বাজায় আর মজা নেয়। কিন্তু মনে রাখবেন মুসলমান ইমানদার, তোমার এই মজা কিন্তু বেশি দিন থাকবে না। ফেরাউন তার জুলুম কিন্তু চলতেছিল, আল্লাহ বারবার ফেরাউনকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ নমরুদকে বারবার ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ কারুনকে বারবার ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়বা এদেরকে বারবার ছাড় দিয়েছেন, ছেড়ে দেয় নাই। যদি জুলুম এদের পর্যায়ে করে ফেল, আল্লাহ তোমাদেরকে এখনো ছাড় দিচ্ছেন কিন্তু আল্লাহর কসম করে আজকে মিম্বারে বললাম, আল্লাহ কিন্তু তাদেরকেও কোনোদিন ছেড়ে দিবে না। ফিরে এসো ইসলামের ছায়া তলে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর প্রতি দয়ায় দয়াবান হও, আল্লাহর মায়ায় মমতাবান হও, মানুষকে ভালোবাসতে শিখো,
মানবতা শিখো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো, জুলুম বন্ধ করে দাও, জুলুম বন্ধ করে দাও। যদি জুলুম বন্ধ করতে পারো, আল্লাহ কিন্তু তোমার আমার প্রতি দয়া করে তোমাকে আমাকে ভালোবেসে তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাবেন। মুসলমান ইমানদার, মুসলমানদের রাহবার যারা হবে, মুসলমানদের দিক নির্দেশনা যারা দিবে, ওলামায়ে কেরামের প্রতি জুলুম নির্যাতন এটা কিন্তু নতুন নয়, পুরাতন। এটা নতুন কোন জিনিস নয়, এটা পুরাতন। আপনারা আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন ভালো মানুষ। কিন্তু 40 বছর পর যখন নবুয়ত পাইয়া এবার যখন কালিমার ঘোষণা করলেন, সাথে সাথে গোটা আরববাসীদের দুশ্মন হয়ে গেছেন। একটাই অপরাধ, কালিমার প্রচার প্রসার করা। কালিমার হাকিকত যখন কেউ বয়ান করবে, তখন বামপন্থীদের পিঠে আঘাত লাগবে, তাদের পেটে লাথি পড়বে। এই জন্য বামরা কোরআনের আসল তথ্য আর কোরআনের আসল ব্যাখ্যা বিশ্লেষণ এরা সহ্য করতে পারে না। বাংলার জমিনে তাফসিরুল কোরআন এরা সহ্য করতে পারে না। তখন তাদের জবান বন্ধ হয়ে যায়, তাদের পেটে লাঠি পড়বে। ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল 3 বছর জেল খাটছেন আবু কুবাইস পাহাড়ে, সাহাবাই কেরাম তার সঙ্গে ছিলেন, বহু আল্লাহ নবীকে ভালোবাসনেওয়ালা কাফের মুশরিকরাও আল্লাহ নবী নবীর সাথে জেল আবদ্ধ ছিলেন। সাহাবায়ে কেরাম জেল খেটেছেন, তাবিঈরা জেল খেটেছেন, তাবে তাবিঈনরাও জেল খেটেছেন। জেলখানার ইতিহাস বড় নতুন নয়, ওলামায়ে কেরামের জেল খাটার ইতিহাস বড় পুরাতন ইতিহাস। কিতাবের মধ্যে আসছে, আপনারা তো তাহকিক করে দেখবেন, ইতিহাস দেখবেন, ইমামে আজম আবু হানিফাকেও জেলখানায় মরতে হয়েছে, ইমাম আহমদ বিল হাম্বাল রহমতুল্লাহি আলাইকেও জেলখানায় মরতে হয়েছে, ইমাম আবি ইউসুফ জেলখানায় মরতে হয়েছে, হুসাইন আহমদ মাদানী ইংরেজদের সাথে যুদ্ধ করেছেন, ভারতবর্ষ স্বাধীন করার ক্ষেত্রে যাদের অন্যতম ভূমিকা, এই হুসাইন আহমদ মাদানিকে ইংরেজরা মাল্টা টিপে বন্দি করে রেখেছেন, দাড়ি কেটে দিয়েছেন, ওজুর পানি দেন নাই, হাফ প্যান্ট পরায় রাখছেন। আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে, যেগুলা জালেমরা মুসলমানদের রাহবাদদেরকে কালিমার দাওয়াত ভাটা করবার জন্য, কালিমার দাওয়াত বন্ধ করবার জন্য জালিমের স্টেম রুলার চালাইছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওয়াকিয়া কিতাবের মধ্যে আসছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন, রাতের বেলা স্বপ্নে দেখলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ইমাম শাফিকে বলতেছে, ও শাফি যারে যাও জালিমের জিন্দান খানায়, ইমাম আহমদ বিন হাম্বাল গ্রেফতার, জালিমরা জুলুম করেছে তারপরেও বাতিলের সাথে আপোষ করে নাই, এই জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতেছি, ইমাম আহমদ বিন হাম্বলকে বলবেন যে ইমাম আহমদ বিন হাম্বাল তোমাকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ জানাইছি। ইমাম আহমদ বিন হাম্বলের জান্নাতের কথা শুনে
ও মুসলমান, ইমাম শাফি রাতের বেলা স্বপ্ন, সকাল বেলায় ইমাম শাফির খাদেম খাদেমকে বলল, ও খাদেম যারে যাও, জেলখানার মধ্যে ইমাম আহম্মদ বিন হাম্বাল গ্রেফতার, যারে যাও তাকে গিয়া সুসংবাদ দিবা, আল্লাহ নবী ইমাম শাফিকে স্বপ্ন যুগে জানাইয়া দিছি আপনি যে বাতিদের সাথে আপোষ করেন নাই, আপনার ধৈর্যের সাথে আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেছে, সরকার দুয়ালম নবী খুশি হয়ে গেছে, আপনাকে জান্নাতের সুসংবাদ দিছে। ইমাম শাফির খাদিম সকালবেলা জেলখানায় গিয়ে চলে গেলেন, যায় দেখেন ইমাম আহম্মদ বিন হাম্বাল সিজদারত নামাজের মধ্যে আছে, নামাজ শেষ করার পর খাদিম সালাম দিয়া কথা বলা শুরু করে দিছে। এবার বলতেছে, ওগো ইমাম আহম্মদ বিন হাম্বাল, ইমাম শাফির পক্ষ থেকে খবর নিয়ে আসছি। কি খবর নিয়ে আসছেন? খাদেম বলে, আপনার ইলমের ইস্তিহাত, আপনার সবর আল্লাহ পাক কবুল করেছেন, আপনি ইলমটাকে বাতিলের সামনে বিসর্জন করেন নাই, এই জন্য পয়গম্বর সুসংবাদ দিয়েছে, আপনার আল্লাহর পয়গম্বর আপনাকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন। ইমাম আহম্মদ বিন হাম্বাল বলে, আরে আমার এত সুন্দর সুসংবাদ দিলা, এই সুসংবাদের বিনিময় আমি তোমাকে কি দেব? আল্লাহর রাসূলের আদর্শ হলো, কেউ যদি কখনো সুসংবাদ শুনায় তাহলে তাকে সুন্নত হলো তাকে হাদিয়া দেওয়া, পুরস্কার দেওয়া। এটা কার সুন্নত? আল্লাহর রাসূলের সুন্নত, সুসংবাদ দিলে হাদিয়া দেওয়া। এ মুসলমান, খাদেমকে ডাক দিয়া বললো, ইমাম আহম্মদ বিন হাম্বাল, আরে আমি তো জালিমের জিন্দান খানায়, আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই, আমার তো কিছুই নাই। টান দিয়া জামাটা খুলে ফেললেন, জুব্বাটা খুইলা ইমাম আহম্মদ বিন হাম্বাল এবার হাতে দিলেন, রক্ত মাখার জামা সিরা সিরা গেছে, যা জালিমের চাবুকের আঘাতে আঘাতে টুকরা টুকরা হয়ে গেছে, রক্তে জর্জরিত রক্ত শুকানো জামাটা ইমাম আহম্মদ বিন হাম্বাল খাদিমকে দিলেন, যে নাও আল্লাহর রাসূলের একটা সুন্নত আদায় করলাম, কিছুই নাই কি দিব, এই জন্য আমার রক্ত মাখা জামাটা সিরা জামাকা তোমাকে উপহার দিলাম। এ মুসলমান, খাদেম এই জুব্বাটা হাদিয়া পায়া কি যেন পাইছে, এটা তো শুধুই মাত্র হাদিয়া পায় নাই, খাদেম মনে করছে আমি তো এটাকে সাত রাজার ধন পাইছি। খাদেম জামাটাকে সুন্দর করে ভাঁজ করে গোটাইয়া মাথায় নিয়া রোয়ানা করছে, ইমাম শাফির দরবারে চলে গেছে। ইমাম শাফি দেখেই বলে, এ খাদেম, খাদেম রে বলো না ইমাম আহম্মদ বিন হাম্বাল তোমাকে কি হাদিয়া দিছে। কয়, হুজুর ইমাম আহম্মদ বিন হাম্বাল আমাকে হাদিয়া দিছে, আপনি জানলেন কেমনে? কয়, আরে আমি জানবো না, মানি এত বড় একজন আল্লাহ রাসূলের আশেক, এত বড় একজন হাদিস বিশারদ এবং জমানার একজন ইমাম, উনি বুঝি সুন্নত পালন করবে না? না না, হতে পারে না, অবশ্যই তোমাকে হাদিয়া দিছে। এবার বলে, হুজুর এই যে দেখেন তার গায়ের কাপড় ছিঁড়া টুকরা টুকরা, রক্ত মাখা কাপড়টা আমাকে হাদিয়া দিছে। ইমাম শাফি বলে, দে দে তোর এই উপহারের কাপড়টা আমাকে দুইটা মিনিটের জন্য দে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই খাদেম থেকে কাপড়টা নিয়া ঘরের ভিতরে এইবার আয়না আবার দুই মিনিট পর দিয়া দিলেন। এবার দেখ, খাদেম দেখে, হুজুর কাপড়টা নিলেন শুকনা, এখন দেখি ভিজা, কারণটা কি? ইমাম শাফি ডাক দিয়া বলে, ওরে খাদেম, আমি যে কাপড়টা নিলাম, আমি কাপড়টা নিয়া ঘরের ভিতরে ভিজাইয়া এক বোতল পানি বোতল জাত করলাম,
আর ক্যান জমাইলাম জাননি, আমি এক বোতল পানি জমাইয়া রাখলাম, আমি আমার পরিবারকে ওসিয়ত করে যাব। ও আমার পরিবার, ও আমার পরিবার, আমি সাফির যদি ইন্তেকাল হয়ে যায়, আমি সাফির যদি ইন্তেকাল হয়ে যায়, এই আহম্মদ বিন হাম্বালের জালিমের জুলুমের রক্ত এই কাপড় ধোয়া পানিটা দিয়া আমি সাফিরে শেষ গোসলটা দিবা। কারণ কি, আমার মনে হয় আমি সাফির কোনো আমল নাই, আমি সাফির কোনো ইবাদত নাই, কোনো এলেম নাই, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমি সাফিকে ইমান আহম্মদ বিন হাম্বালের গায়ের রক্ত মাখা কাপড় ধোয়া গোসল দেওয়ার কারণে হয়তোবা আমি সাফির কবরে কোনোদিন আল্লাহর আজাব আসবে না। আমি এই আশা রাখি, এই আশা আমি রাখি, এই জন্য এক বোতল পানি বোতল জাত করে রাখলাম, বাকি কাপড়টা ফেরত দিয়ে দিলাম। ওরে মুসলমান ইমানদার, আলেমদের জুলুম, আলেমদের প্রতি নির্যাতন, এটা পুরান ইতিহাস। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সকল মন্ত্রীর প্রতি আমার সুবিদ অনুরোধ, ও সকল দেশের মন্ত্রীবর্গরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি তোমরা আমাদের দেশের ওলামা একরামকে নিঃশর্তে জিন্দানখানা জেলখানা থেকে নিঃশর্তে মুক্তি করে দাও। আলেমের প্রতি সহানুভূতি হও, আলেমের প্রতি মমতাময়ী হও, আলেমকে ভালোবাসার নজরে দেখো, কারণ এরাই তোমার জানাজা পড়াবে, এরাই তোমার ইমামতি করবে। এদেরকে বাদ দিও না, এদেরকে জ্বালায়ও না, এদেরকে কষ্ট দিলে আরশের মালিক আল্লাহ কষ্ট পায়, এদেরকে জুলুম করলে আল্লাহ গুসায় সাজায়। এই জন্য মুসলমান ইমানদার, সারা দেশে সকল মুসলমানদের প্রতি আহ্বান থাকবে, আপনারা একযোগে প্রধানমন্ত্রী সহ সকলের কাছে এই আবেদন করুন, তারা যেন নিঃশর্তে ওলামা একরামকে মুক্তি দিয়া দেয়। আর যদি মুক্তি না আসে তখন আমাদের ক্ষতি হবে, আমাদের আজাব আসবে, এমন আজাব আসবে আমরা কেউ রুখতে পারব না। ওলামায়ে কেরাম সব শেষ হয়ে যাবে, মুসলমান শেষ হয়ে যাবে, ফলাফলটা হবে কি? ব্রেকিং নিউজ আজকে দেখুন, যে কথাটা বয়ান শুরু করলাম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমরা আজকে বন্ধ করে দিছি। পবিত্র মাহে রমজানে কি আপনি এই শিক্ষা অর্জন করবেন না? সত্য কথা বলবেন না? সৎ কাজের আদেশ করবেন না? অসৎ কাজ থেকে নিষেধ করবেন না? ভাই, তাহলে পবিত্র মাহে রমজান পাই আপনি কি করলেন? এই জন্য জীবনটা পরিবর্তন করেন। দল মত এগুলো তো মানুষের থাকবেই, এ এই দল করবে, এ ওই ওই দল করবে, দল এগুলো তো থাকবেই আমাদের। একটা মানুষের বিবেক এক এক রকম, তার মতাদর্শ ভিন্ন, কিন্তু এই দলকে নিয়ে ভাই ভাই ভিতরে দ্বন্দ্ব চাই না, এই দলকে নিয়ে পরিবারের ভিতরে দ্বন্দ্ব আমরা চাই না। আমরা মুসলমান, আমরা প্রত্যেকটা পরিবারের মধ্যে এক একজন এক এক দলের থাকবে, তারপরেও আমরা থাকবো সবাই চির আপন, চির বন্ধুত্ব থাকবো আমাদের মাঝে। আমাদের মাঝে কেন ফাটল সৃষ্টি হবে এটা আমার বুঝে আসে না। তাহলে আমরা কেমন মুসলমান? জোরে কোন ঠিক না বেঠি? আসুন না সকল দলের সকল মুসলমানদেরকে আহ্বান করি, দলাদলি বাদ দেন, মুসলমান মুসলমানের প্রতি সহানুভূতি হন, মুসলমান কালিমার প্রতি দরদি হন, মুসলমান আলিমের প্রতি দরদি হন। আল্লাহ তৌফিক দান করে সবাই বলেন আমিন।